আপনারা যারা কানাডাতে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস সহ 10টা লো টিউশনের ইউনিভার্সিটি এবং কলেজের ডিটেইলস শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই নিজে নিজে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে ভিসা নিয়ে কানাডাতে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডায় ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যে যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্নটা করবেন, আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চায় তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডাতে পড়াশোনা করার জন্য আপনার কি প্রস্তুতি নিতে হবে এবং লো টিউশনের 10টা ইউনিভার্সিটি। তো কানাডাতে পড়াশোনা করার জন্য আপনার প্রথমেই একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, যেই ইউনিভার্সিটিটা আপনার সাবজেক্ট, আপনি কোন টেরিটরিতে থাকতে চান, কোন প্রভিন্সে থাকতে চান সেই প্রভিন্সের সাথে ম্যাচ করে। অ্যাট দ্য সেম টাইম আপনার পড়াশোনা শেষ করে আপনি ওখানে জব পাবেন কি না এই জিনিসগুলো মাথায় রেখে আপনার ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে। আর সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে লো বাজেট বা লো টিউশন, এটা তো থাকতেই হবে যেহেতু আমাদের সাথে কানাডার কারেন্সি অনেক হাই। দ্যাটস ওয়াই যদি যে কোনো ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করি আর ওইখানে টিউশন ফি যদি অনেক বেশি হয় তাহলে অ্যাফোর্ড করাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এইখানে সবচেয়ে বড় যেই প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে আইএলসের প্রবলেম। এই আইএলসের কারণে অনেক মেধাবী ছাত্র বা অনেক ফাইন্যান্সিয়ালি সলভেন্সি থাকা সত্ত্বেও তারা কী করতে পারে না, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে এডমিশন নিতে পারে না। তো এই আইএলসের অল্টারনেটিভ কী আছে তাদের জন্য এই বিষয়টা জানাটা খুবই জরুরি। যদিও এই ডুওলিঙ্গো কোর্সটা অনেক দিন থেকে চালু আছে কিন্তু আমরা অনেকেই জানি না যে আইএলসের অল্টারনেটিভ হিসেবে যে কেউ যে কোনো সময় অনলাইনে জাস্ট একটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে, খুব সিম্পল একটা প্রিপারেশন নেওয়ার মাধ্যমে ডুওলিঙ্গোর একটা এক্সাম দিয়ে কানাডার অনেকগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পেতে পারে। আর ইউনিভার্সিটি থেকে ফাইনাল অ্যাকসেপ্টেন্সি লেটার চলে আসলে তার কী করতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে সকল ডকুমেন্ট রেডি করে তারপরে ভিসার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা প্রুভ করা খুবই ইম্পর্টেন্ট। এবং কী করতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি শুধু থাকলেই হবে না, এই ফাইন্যান্সিয়াল সলভেন্সি কীভাবে হয়েছে, আপনার সোর্স অফ ইনকাম বা আপনার স্পন্সরের সোর্স অফ ইনকাম, এই জিনিসটাও কানাডাতে প্রুভ করা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেটা অন্যান্য অনেক দেশই আছে যারা এই জিনিসটা গুরুত্বের সাথে নেয় না, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করলেই তারা ভিসা দিয়ে দেয়। বাট কানাডার ভিসাটা একটু ডিফিকাল্ট, এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে আপনার সোর্স অফ ইনকামটা, সোর্স অফ ইনকামটা কি লিগ্যাল কিনা বা আপনার প্রিভিয়াস ট্যাক্স ফাইলে কি আপনার এই সোর্স অফ ইনকামটা বা এই অ্যাসেটগুলো শো করা আছে কিনা। যদি এটা শো করা না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই তারা ভিসাটা রিজেক্ট করে দেয়। এবং আপনার কি করতে হবে, ভিসার জন্য যখন আবেদন করবেন তখন অন্যান্য সকল কাগজপত্রের সাথে আপনার ওই সকল অ্যাসেটের একটা ভ্যালুয়েশন করে সাবমিট করতে হবে। এটা এর আগে নোটারি পাবলিক দিয়ে জাস্ট 300 টাকার স্ট্যাম্পে করে দিলেই হতো, কিন্তু এখন সেটা করতে হবে অবশ্যই চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে। তো সুতরাং এই জিনিসগুলো আপনারা যদি নজরে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনারা আপনার ভিসাটাকে নিশ্চিত করতে পারেন। এখন চলে আসে আপনাদের কস্ট কাটিং এর মূল যে জায়গাটা, অর্থাৎ এই যে কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ কমানোর মূল জায়গা যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি। আপনি যদি একটা লো টিউশনের ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন তাহলে খুব সহজেই কম খরচে আপনি কানাডার স্টুডেন্ট ভিসাটা নিতে পারেন। তো চলুন আমরা দেখি 10টা লো টিউশনের ইউনিভার্সিটি যেগুলোর মাধ্যমে আপনারা খুব কম খরচে কানাডাতে পড়াশোনা করতে পারবেন। লোয়েস্ট টিউশন ফি এর তালিকার প্রথমেই যেই কলেজের নামটা শেয়ার করব সেটা হচ্ছে লয়ালিস্ট কলেজ অন্টারিও। এটার ইনটেক হচ্ছে সেপ্টেম্বর, আর এই কলেজটা কানাডার ন্যাশনাল র্যাঙ্কিং আছে 150-তে, যার ইয়ারলি টিউশন ফি হচ্ছে $14,332 এবং এই ইউনিভার্সিটির আইএলস এর ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে 6। এই তালিকার 9 নম্বরে আছে জর্জিন কলেজ। এই জর্জিন কলেজ হচ্ছে কানাডার ন্যাশনাল র্যাঙ্কিংয়ে 96-এ অবস্থান করছে। এর ইনটেক হচ্ছে 2টা, সেপ্টেম্বর আর হচ্ছে জানুয়ারি। এই কলেজের ইয়ারলি টিউশন ফি হচ্ছে $13,876 আর এর আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে 6। এই তালিকার 8 নম্বরে আছে কলেজ অফ দ্য রকিস। এই রকিস কলেজ কানাডার ন্যাশনাল র্যাঙ্কিংয়ে 130-তে অবস্থান করছে, যার ইনটেক হচ্ছে 3টা, সেপ্টেম্বর, জানুয়ারি এবং মে। এই রকিস কলেজের ইয়ারলি টিউশন ফি হচ্ছে $13,700, যার আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে 6। নাম্বার 7 অবস্থান করছে কনেস্টোগা কলেজ।
যার ইনটেক হচ্ছে দুইটা সেপ্টেম্বর এবং জানুয়ারি। আর এই কলেজের ইয়ারলি টিউশন ফি হচ্ছে ১৩৩৫০ কানাডিয়ান ডলার, যার আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স। নাম্বার সিক্সে আছে দ্য কিংস ইউনিভার্সিটি, যেটা কানাডিয়ান ন্যাশনাল র্যাঙ্কিংয়ে হান্ড্রেডে অবস্থান করছেন, যার ইনটেক হচ্ছে দুইটা, জানুয়ারি এবং সেপ্টেম্বর। আর এই কিংস ইউনিভার্সিটির ইয়ারলি টিউশন ফি হচ্ছে ১৩০৮২ কানাডিয়ান ডলার, যার আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে ৬.৫। নাম্বার ফাইভে আছে নর্দার্ন লাইটস কলেজ, যেটা কানাডিয়ান ন্যাশনাল র্যাঙ্কিংয়ে ১৪০তে অবস্থান করছে। এই নর্দার্ন লাইটস কলেজের ইনটেক হচ্ছে তিনটা, সেপ্টেম্বর, জানুয়ারি আর হচ্ছে মে, যেটার ইয়ারলি টিউশন ফি হচ্ছে ১২৬৯০ কানাডিয়ান ডলার, আর আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স। নাম্বার ফোরে আছে কেন্সলি কলেজ মন্ট্রিয়াল, এই কেন্সলি কলেজের ইনটেক হচ্ছে চারটা, জানুয়ারি, মার্চ, মে এবং সেপ্টেম্বর। আর এই কেন্সলি কলেজের ইয়ারলি টিউশন ফি হচ্ছে অনলি ১২০০০ কানাডিয়ান ডলার, এর আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স। নাম্বার থ্রিতে আছে ট্রিবাস ইনস্টিটিউট মন্ট্রিল, এই ট্রিবাস ইনস্টিটিউট কানাডার ন্যাশনাল র্যাঙ্কিংয়ে ২২২তে অবস্থান করছে, যার ইনটেক হচ্ছে দুইটা, একটা হচ্ছে জুলাই আর একটা হচ্ছে সেপ্টেম্বর। আর এর ইয়ারলি টিউশন ফি হচ্ছে অনলি ১২০০০ কানাডিয়ান ডলার, যার আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স। এই তালিকার নাম্বার টুতে আছে সেলকিক কলেজ, সেলকিক কলেজ কানাডার ন্যাশনাল র্যাঙ্কিংয়ে ৩১১ অর্থাৎ ১১১ অবস্থান করছে, যার ইনটেক হচ্ছে অনলি সেপ্টেম্বর। আর এর ইয়ারলি টিউশন ফি হচ্ছে ১১৮৯০ কানাডিয়ান ডলার, যার আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স। এবং এই তালিকার সর্বশেষে আছে অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট টিউশন ফি হচ্ছে মুসি টেকনিক ফরমেশন মন্ট্রিল, এটার ইনটেক হচ্ছে চারটা, সেপ্টেম্বর, জানুয়ারি, মে এবং মার্চ। আর এই ইউনিভার্সিটির ইয়ারলি টিউশন ফিস হচ্ছে অনলি ১১৭৫০ কানাডিয়ান ডলার, আইএলসের ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা কানাডাতে পড়াশোনা করতে চাচ্ছেন বা কানাডার স্টুডেন্ট ভিসা নিতে চাচ্ছেন তারা অত্যন্ত এক্সাইটিং কিছু টিপস পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।